সম্মান করা হয়। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, অনেকেই ফ্রিতে মেল হোস্টিং করেন, যারা ইমেল পাঠান বিভিন্ন জায়গাতে, মেল সেন্ডিংয়ের কাজ করেন, হোস্টিংয়ের কাজ করেন, তাদের অনেকেই সমস্যা হয় যে কীভাবে এক জায়গাতে অনেকগুলো মেল সেন্ড করবেন। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তবে এই কারণে আপনাদের যেই সফটওয়্যারটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সেন্ড ক্লাস্টার 4। এটা ওল্ড ভার্সন, নতুন ভার্সন আসছে যেগুলো পেড, কিন্তু আমি আপনাদেরকে আজকে ফ্রিতে এটা দেখাবো। আপনারা যারা ফ্রিতে এটা করতে চান, তারা আমার নিচের ডিসক্রিপশন বক্স থেকে আইডি পাসওয়ার্ড, আইডি আর লাইসেন্স কি ব্যবহার করতে পারেন, এটা সবার জন্য ফ্রি করে দেব, সমস্যা নাই, আপনারা ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো ফ্রিতে মেল বুস্টিং করার জন্য যেগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার কিছু ইমেলের প্রয়োজন হয়, যেটা আমরা আগে থেকে নোটপ্যাডে তুলে রাখছি যে ফ্রিতে কিছু ইমেল আছে, ইমেলের স্যাম্পল, এখান থেকে ফ্রিতে মেল নিতে হবে। ফ্রি মেলগুলোর লিস্ট অনেকের কাছে আছে, ফ্রি মেল সেন্ডিং করতে পারবেন, সেখান থেকে মেলের একটা তালিকা আপনাদেরকে করে নিতে হবে প্রথমে। তো সেখান থেকে আমরা মেলগুলো এরকম করে কপি করে নিব। আমরা বেশি মেল দেখাবো না, অল্প কিছু মেল নিলাম, কপি করে নিয়ে আপনাদেরকে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে ইমেল। ইমেলের জন্য একটা এক্সেল আপনাদেরকে তৈরি করতে হবে, যেটা এক্সেল ভার্সনটা হবে হচ্ছে CSV। এক্সেলে করার পর থেকে আপনারা এটা কনভার্ট করে CSVতে নিয়ে আসতে হবে এক্সেলটাকে। তো এক্সেলটাকে কনভার্ট করে যখন CSVতে নিয়ে আসবেন তখন আপনি এই সেন্ড ব্লাস্টারে এই ফাইলটা ব্যবহার করার উপযোগী হয়ে উঠবে। আমরা সেন্ড ক্লাস্টারে CSV ফাইল করে নেব, CSV ফাইলের মধ্যে এগুলো সেভ করে দেব। জাস্ট একটা রোতে একটা কলামের মধ্যে হচ্ছে CSV ফরম্যাট, এটা এখানে CSV ফরম্যাটে নিয়ে আসলেই হবে, CSV ফরম্যাট থাকলেই হবে। একটা রো এর মধ্যে শুধু লিখতে হবে ইমেল বা অ্যাড্রেস, নাম, এগুলো লাগে, তো প্রয়োজন ক্ষেত্রে ব্যবহার করা যায়, প্রয়োজন না হলে দরকার নেই। তো আমরা CSV ফোল্ডারটা করে নিয়েছি, আমরা আরেকবার দেখি ফোল্ডারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, যে কয়েকটা মেল দিয়েছিলাম ওই কয়েকটা CSV ফোল্ডারের মধ্যে আছে। এখন আপনাদেরকে ফ্রিতে ফ্রি সেন্ড ব্লাস্টারটা দেখাবো। তো ইউজ ফ্রি এডিশন, এখানে আমরা ক্লিক করবো ফ্রি এডিশন। তো এই যে ফ্রি এডিশনটা অন হয়ে গেছে, এটা প্রথমে একটা ডায়লগ বক্স আছে, এটা ক্লোজ করে দেবো। এখান থেকে আমরা একটা এখানে বিভিন্ন অপশন আছে, মেল কম্পোজ, সেন্ড লিস্ট, এডিটের মধ্যে আছে ম্যানেজ লিস্ট, ইম্পোর্ট, এক্সপোর্ট, সেটিং, বিভিন্ন কাজ আছে, আস্তে আস্তে আপনারা শিখে নেবেন। মেন কাজ হচ্ছে মেসেজ ইমেল সেন্ডিং। তো আমরা প্রথমে ইমেল সেন্ড করার জন্য কম্পোজে যাব। কম্পোজে আসলে এভাবে একটা কম্পোজের মেল আসবে, এখানে জাস্ট কি সাবজেক্ট দিতে চান, যে সাবজেক্ট আমরা এখানে আগে থেকে আপনাদের জন্য একটা ফরম্যাট রেডি করে রাখছি। নতুন টেমপ্লেট এখান থেকে নিতে পারবেন,
যদি পছন্দের মতো টেমপ্লেট এখানে দেওয়া আছে, বিজনেস স্পোর্টস যে যে কোয়ালিটির টেমপ্লেট এখানে চান সেভাবে টেমপ্লেটগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে টেমপ্লেটগুলো বেছে বেছে নিতে পারবেন। তো আমি একটা টেমপ্লেট আপনাদের জন্য আগেই করে রেখেছি, এটা হচ্ছে আমার একটা টেমপ্লেট করা আছে আমার লাভবাজার ওয়েবসাইটের, এখান থেকে এই টেমপ্লেটটা আমি এখন সেন্ড করব। তো এটা সেন্ডের প্রসেসে চলে যায়। আমরা সেন্ড করতে হলে আমাদেরকে আগে লিস্ট অ্যান্ড অ্যাড্রেস এটা আগে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমাদের কিছু কাজ আছে, এখানে আগে আপনার যাদেরকে আমরা মেসেজগুলো পাঠাবো, এসএমএস বা হচ্ছে ইমেল পাঠাবো, সেই ইমেল অ্যাড্রেসগুলো এখানে আগে ইনপুট করতে হবে। তো ইনপুটের প্রসেসটা দেখায় দিয়ে এখানে আপনারা যখন এখানে ঢুকবেন লিস্ট অ্যান্ড অ্যাড্রেস এর ভিতরে একটা অপশান পাবেন, এখানে যে ম্যানেজ লিস্টে আগে থেকে অনেক ম্যানেজ আছে, এগুলো আমরা ডিলিট করে দেবো, এগুলো সবগুলো ক্যান্সেল করে দেবো, এগুলো সবগুলো হটাই ফেলবো, এগুলো আর দরকার নেই। আচ্ছা, আমরা আগের লিস্টগুলো ডিলিট করে দিয়েছি, এখন নতুন একটা লিস্ট আমরা এখানে যে কোনো নাম দিয়ে একটা লিস্টের নাম লিখে দিতে হবে। ধরেন যে আমরা এখন একটা লিস্ট বানাবো, এই লিস্ট অ্যাড করে নিতে হবে। এই লিস্ট যখন আমরা এরপরে ইনপুটে চলে যাব, ইনপুটে যাওয়ার পরে এই এই যে নামটা ওখানে লিখে আসছি এই নামটার উপরে এখানে ইনপুট করতে হবে। এখন আমরা ইনপুট করব, ইনপুটের জন্য যেটা করতে হবে এখানে ইনপুট ফাইল একটা অপশান আছে, এখানে ব্রাউজ করব। আর তার আগে দেখে নেব ফরম্যাটটা হবে ফ্রি, তাহলে আমরা এখানে ইম্পোর্ট করার জন্য ব্রাউজ করি। আমাদের আগে যে ওই যে সিএসভি একটা ফোল্ডার আগে থেকে করে রেখেছিলাম সেখান থেকে এই ফোল্ডারটা আমরা নিয়ে নিলাম, ডেস্কটপ থেকে মেল সিএসভি ফোল্ডারটা নিলাম, এখানে ফ্রিতে ক্লিক করলাম, তারপরে নেক্সট করব। তাহলে আমার 13টা যেই ইমেল অ্যাড্রেস আমি ওই সিএসভি ফোল্ডারের মধ্যে রেখেছিলাম ওইটা ইম্পোর্ট হয়ে চলে আসলো, জাস্ট ওকে। এখন আমাদেরকে চলে যেতে হবে সেন্ডে, মেসেজ এখন আমরা সেন্ড করার জন্য প্রায় প্রস্তুত। এখন আমরা সেন্ডে চলে যাব, কম্পোজ আগে থেকেই করা ছিল, ওই যে কম্পোজের লিস্ট এটা এই মেলটাই তাদের মেল অ্যাড্রেসে যাবে, সেই কম্পোজে চলে যাব। এখন তারপরে যে সেন্ডিং অপশান, সেন্ডিং অপশানে গেলে ওই যে আমরা যে লিস্টটা আগে তালিকা করছিলাম সেই নামটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এবং এটা কোন মেল থেকে পাঠাবো সেটাও এখান থেকে সিলেক্ট করা যায়। বিভিন্ন মেল থেকে পাঠানোর চেষ্টা করবেন, এক মেল থেকে বারবার বা একাধিক বার পাঠাবেন না, তাহলে মেলটা হয়তো বা ক্র্যাশ করারও সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, আপনারা যেহেতু ফ্রি এডিশন ইউজ করছেন সেহেতু SMTP সার্ভার, এটা ওদের নিজস্ব সার্ভার, এখান থেকে মেলগুলো সেন্ড হবে, এগুলোতে আপনারা কোনো রকমের কোনো জায়গাতে হাত দেবেন না। সেটিংয়ে আগে থেকে এরকম করাই থাকবে, অতএব আপনাদের কত টেনশন করার কিছু নাই যে আমরা এভাবে কীভাবে সেটিং করব, এগুলো নিয়ে কোনো চাপ নাই। জাস্ট ইউজ SMTP সার্ভারে ক্লিক করলে পারাই আপনারা এটা সেন্ডের জন্য প্রস্তুত হবে। আমরা এখান থেকে এখন জাস্ট মেসেজ ছিলাম যে এই সেটিংসে কোনো রকমের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেখানে কোনো হাত দিতে হবে না। যদি কোনো রকমের সমস্যা হয় আমাকে নিচে ডিসক্রিপশানে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন, কোনো রকমের হেল্প চাইলেও আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমাদের সম্পূর্ণ মেসেজটা প্রস্তুত, এখানে আমরা আবার শুরু থেকে বলি, আমরা কম্পোজ মেসেজে কম্পোজ করছি, দেন যে লিস্টে আমরা ইনপুটে চেয়ে আমাদের যেসব মেলগুলোতে আমরা মেসেজ সেন্ড করবো সেখানে আমরা মেসেজের তালিকা দিয়েছি, মেসেজের তালিকা এখানে ইনপুট করেছি, তারপরে আমরা চলে যাবো মেসেজ সেন্ডে। কম্পোজ হয়ে আছে মেসেজটা, এখন মেসেজটা আমরা সেন্ড করবো। সেন্ডে আসলে এভাবে একটা অপশান দেখাবে, এখানে লিস্ট আসবে এবং এখানে আপনার কোন মেল থেকে আপনি যে কোনো মেল থেকে আপনার হচ্ছে ইমেল থেকে তাকে SMS পাঠাতে চাচ্ছেন, মেসেজগুলো পাঠাতে চাচ্ছেন বা ইমেলটা পাঠাতে চাচ্ছেন সেই ইমেলের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে আপনার নাম বা কোম্পানির নাম
দিয়ে দিবেন, দেন এইখানে একটা অপশন আছে সেন্ড, জাস্ট এই সেন্ডে আমরা ক্লিক করব। দেখি তাহলে আমরা সেন্ডে ক্লিক করার পরে কি হয় সেটা একটু দেখি। আমি জাস্ট সেন্ডে ক্লিক করব, দেন একটা ডায়লগ বক্স আসছে যে টুবার এসএমটিপি ডোমেন অ্যাকাউন্ট। তো আমরা টুবার ডোমেন অ্যাকাউন্ট থেকে এটা পাঠাতে চাচ্ছি, তাই আমরা এটা ওকে করবো। আমরা জাস্ট এটা ওকে করার পরে দেখেন মেসেজগুলো এখানে সেন্ড হয়ে গেল, এবং সেন্ড জিরো তেরোটাতেই আপনার মেসেজগুলো মেসেজটা চলে গেছে। তো জাস্ট এটা ছিল আমাদের ক্যাচ, তেরোটাতেই আপনার এই মেসেজ সেন্ড করতে সক্ষম হয়েছে। এটা ওকে করে দিলে আপনি একদিনে প্রায় 100 মতো একটা মেল থেকে এসএমএস করতে পারবেন। পরবর্তীতে আস্তে আস্তে করলে এটা আপনার 1000 মেলে আপনার এসএমএস করতে পারবেন। তো সো আজ এ পর্যন্ত, যারা ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এগুলো বলি না, তারপরেও আপনাদেরকে বলছি যে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আর যদি আইডি পাসওয়ার্ড লাগে তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে সেন্ট প্লাস্টারের লিঙ্কটাও পাবেন, এবং সেন্ট প্লাস্টারে লগ ইন করার আইডি পাসওয়ার্ডটাও।